প্রত্যেক জেলাতে এখনকার অনুষ্ঠিত করব লাগিব আর প্রত্যেক জেলা সভা অনুষ্ঠিত করার পিছত প্রত্যেক সমষ্টি ভিত্তিক এখন সভা অনুষ্ঠিত করব লাগিব আর সমষ্টি ভিত্তিক সভা অনুষ্ঠিত করার পিছত জিপি ওয়াইজ আমি যাব লাগিব আর তার পিছত গাঁও হিসাবে যাব লাগিব আর সেই হিসাবে যদি সংগ্রাম করা যায় মই নিশ্চিত যে বিজেপির বিরুদ্ধে আমি সংগ্রামত জয়লাভ করব পারি আর দ্বিতীয় কথাটো হৈছে ইয়াতে উল্লেখ কৰিছে এটো সঁচা কথা আজিৰ যিটো মুকলি মঞ্চ মই কথা আনুষ্ঠানিকভাৱে ক'ব বিচাৰিছোঁ এটো আমচৰ কথা হয় যিটো দল বিগ ব্ৰাদাৰ ৰোল প্লে কৰি আছে সেই দলটোৰ কিছু নেতা কিছু অহংকাৰী মনোভাৱৰ কাৰণে এসব মানুহে এই যিটো ইনাইট মুভমেন্ট এই মুভমেন্টটোক সমর্থন করা নাই আর বিশেষকে মই কবলৈ যদি যাও সংখ্যালঘু জনগণৰ যিসকল প্ৰতিনিধি যিসকল প্ৰতিনিধি ৰাজনৈতিক দলত আছে তেওঁলোকৰ যিটো স্থিতি আর তেওঁলোকৰ যিটো আত্মসংকার মিডিয়া যিটো তেওঁলোকে বক্তব্য প্রদান করে তার কারণে আচ্ছা আমি যা সংখ্যাগুরু বা যখন নন মুসলিম যখন যেহেতু অঞ্চল সেই অঞ্চলবিল তার প্রভাব বিস্তার করে আর তার কারণে সংখ্যাগুরু অঞ্চল বা নন মুসলিম অঞ্চলবিল মাজত একটা ওয়ে সৃষ্টি হয়েছে যে যদি আকু বিজেপির বিরুদ্ধে কোনো সরকার আনিব লাগে এই সকল নেতা অহংকারী আর দাম্ভিকতার মনোভাবের কারণে আমি একটা সময় কিনা আমার অস্তিত্ব নোহা হব সেইটি হচ্ছে মূল কথা গতি মানে বিগ ব্রাদার রোল প্লে করা দল সমূহক মানে অনুরোধ করব বিচার যে আপনার দলত যখন মাইনরিটি ফেস বা যখন মুসলিম লিডার আছে আপনাদের সম্মুখ রাখি নেতৃত্ব প্রদান নকরি আর এই নেতৃত্ব প্রদান করার মনোভাবের কারণে আজি যে রাজ্যখনতে হোক গোটে ভারতবর্ষতে হোক যদি পেনিক সৃষ্টি হয়েছে এই পেনিক অনুরোধ করব পড়া নাই গতি ইয়াতে ইগেন্দ্র যাদব যে আছে তখন বিভিন্ন সভা সমিতি আমি ফলোয়ার্স হয় আর তখন টিমর মানে এজন ফলোয়ার হয় তখন বেঙ্গলর যে টিম আছে সেই টিমর সেমিনার মানে গেছিল তাতে কানায় কুমারও আসলে গতি মানে ইগেন্দ্র যাদব যে স্পেশাল থ্যাঙ্কস আহিছে আর আমি অনুরোধ করি যে তখন রিপিটলি প্লিজ কাম আসাম অ্যান্ড টাইম টু টাইম আওয়ার নেসেট মাইনরিটি অর্গানাইজেশন আই এম মাইনরিটি অর্গানাইজেশন লিডার অলস মাইনরিটি স্টুডেন্ট ইউ এজ এ অ্যাডভাইজার অ্যান্ড সো আই কল টু ইউ প্লিজ দিস মুভমেন্ট কন্টিনিউ উই উইথ ইউ থ্যাংক ইউ আজি এইখিনি কথা কবলৈ সুযোগ দিয়াৰ কাৰণে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।